রেশন নিয়ে রাজ্যে অভিযোগ অব্যাহত। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে রেশনের সামগ্রী ঠিক মতন পাচ্ছে না বলে এলাকার মহিলারা বিক্ষোভ দেখালেন। বিক্ষোভে নেতাদের ঝ্যাটাপিটা করবেন বলে জানালেন মহিলারা। এদিনের বিক্ষোভকে ন্যায়সঙ্গত বলে দাবি জানালেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির আহ্বায়ক কুতুবুদ্দিন মহাশয়। ভাঙড়ে যে ভাঙড় কৃষ্ণমাটি এবং ভাঙড় পানাপুকুর গ্রামে যে মহিলারা প্রকাশ্যে বলছে, ভাঙড় ব্লক টুয়ের সভাপতি ওহিদুল ইসলামকে প্রকাশ্যে বলছে ঝ্যাটা মারার কথা, সত্যি তারা বিয়াল্লিশ ধরে মানুষ সেই সমস্ত মানুষ না কোনো কিছু তাদের সাহায্য না পাওয়ার জন্য তারা চিন্তাভাবনা করে নিয়েছে ঝ্যাটা মারা ছাড়া ভাঙড়ের নেতাদের আর কোনো কাজ নেই। তারা শুধু ভোটের সময় গিয়ে ভোট চাইতে গিয়েছে কিন্তু মানুষের অধিকারের কথা কোনোদিন বুঝতে পারেনি। কুতুবুদ্দিন বাবু আগামী দিনে ভাঙড়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন। তাই আমি কথা দিচ্ছি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি সেই সমস্ত মানুষের পাশে এবং সাথে থাকার জন্য, এবং ওহিদুল ইসলাম মানুষের চাহিদা বুঝতে পারেনি তাই শুধু নেতা হয়ে নেতার মতন চলেছে, কিন্তু সেই জায়গায় ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি সমস্ত মানুষের ন্যায় অধিকার ফিরে দেওয়ার জন্যই আমি এসেছি। বেনারকি আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং ভাঙড়ের দুর্নীতিকে মুক্ত করব এবং ভাঙড়ের সমস্যার সমাধান আমি বলবো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শকে মরবে আর নেতাকে থেকে এসে মাটি দেবে।